আচ্ছা দেখ, যে টপিকটা পড়াবো এখন, আগের দিন তো ফার্স্ট ক্লাস হয়ে গেল, সেকেন্ড টপিক পড়াবো আজকে, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। লিখতে পারিস খাতা খোল, লিখ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, ঠিক আছে, কি লিখলাম, লেখ খাতা খাতা খোলা জিনিস, লেখ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, লেখ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, ঠিক আছে। তো এটা দুটো কারণে হতে পারে, কোয়ান্টিটি ডিমান্ড যে চেঞ্জ হয়, কোয়ান্টিটি ডিমান্ড যে চেঞ্জ হয় তার বেসিক্যালি এর পেছনে দুটো কারণ বেরিয়ে আসে। লেখ নাম্বার ওয়ান লেখ এক্সপেনশন ইন ডিমান্ড, নাম্বার ওয়ান লেখ এক্সপেনশন ইন ডিমান্ড, কি লিখলাম, এক্সপেনশন ইন ডিমান্ড। আর একটা লিখবি কন্ট্রাকশন ইন ডিমান্ড, কন্ট্রাকশন ইন ডিমান্ড, কন্ট্রাকশন ইন ডিমান্ড, ঠিক আছে। একটা লিখলাম এক্সপেনশন ইন ডিমান্ড, আর একটা লিখবো কন্ট্রাকশন ইন ডিমান্ড, মানে যে টপিকটা পড়ছি একটা হচ্ছে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, আর একটা হচ্ছে চেঞ্জ ইন ডিমান্ড। দুটো টপিক পড়ছি, একটা চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড আর একটা হচ্ছে চেঞ্জ ইন ডিমান্ড, ঠিক আছে। একটা একটাকে বলা হয় চাহিদার পরিবর্তন, ডিমান্ডের পরিবর্তন, আর একটাকে বলা হয় চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, চাহিদার পরিমাণের পরিবর্তন, ঠিক আছে। তো এখন যেটা পড়ছি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, এটা দু রকমের হতে পারে, একটা হচ্ছে এক্সপেনশন ইন ডিমান্ড, ডিমান্ড এক্সপ্যান্ড করতে পারে, ঠিক আছে। তো এক্সপ্যান্ড করা মানে বুঝতে পারছিস নিশ্চয়ই, মানে বেড়ে যেতে পারে ডিমান্ড, ঠিক আছে। আর একটা হচ্ছে কন্ট্রাকশন ইন ডিমান্ড, মানে কমে যেতে পারে, ঠিক আছে। তো তো প্রথমে আমরা এক্সাম্পল দিয়ে বুঝি, প্রথমে লিখে টপিকটা লিখে হেডিং দে, এবার এক্সপেনশন অন ডিমান্ডটা পড়বো। তোদের যে বইতে নোট দিয়েছি এই চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড একবারে লেখা আছে, আর এটা কি ইন্ডিভিজুয়াল আলাদা করে লেখা হচ্ছে। এক্সপেনশন ইন ডিমান্ড, লেখ এক্সপেনশন ইন ডিমান্ড, এক্সপেনশন ইন ডিমান্ড, ঠিক আছে। তো তো এক্সপেনশন ইন ডিমান্ড কি, এখানে লিখবো, লিখেছিস নিশ্চয়ই, এখানে লিখবো প্রাইস, এখানে লিখবো কোয়ান্টিটি, ঠিক আছে। একটা প্রাইস আর একটা কোয়ান্টিটি শিডিউল তৈরি করেছি, একটা প্রাইস আর একটা কোয়ান্টিটি। সাপোজ ধর ধর প্রাইস ধর কমে গেছে, শুনছিস তো, প্রাইস কমে গেছে, প্রাইস কমে গেলে চাহিদা বেড়ে যায়, আমরা জানি প্রাইস কমে গেলে চাহিদা বেড়ে যায়, কি প্রাইস কমে গেছে, ধর প্রাইস কমে গেল কোনো একটা প্রোডাক্টের, প্রাইস ধর কমে গেছে, প্রাইস কমে গেলে কি হয়, তার ডিমান্ডটা বেড়ে যায়, ঠিক আছে। তো এটা যেমন, এটা এক্সাম্পল যদি মানে ছবি যদি আঁকি, ডায়াগ্রাম যদি ড্র করি, এগুলো আঁকতে তো হবে তোদের সঙ্গে সঙ্গে, ডায়াগ্রাম যদি ড্র করি, প্রাইস ধর কমে যাচ্ছে, ধর এটা এক্স ও ওয়াই, এইদিকে কি দেখাই আমরা, এইদিকে দেখাই কোয়ান্টিটি, এদিকে আমরা দেখাই কোয়ান্টিটি, আর এদিকে আমরা দেখাই প্রাইস, ঠিক আছে। এবার ধর কি বলছে, দাম যখন ওপি ছিল, ঠিক আছে, দাম যখন ওপি ছিল, ধর এরকম ধর দাম যখন ওপি ছিল তখন চাহিদা ছিল ধর কত, ও কিউ, এরকম ছিল ধর চাহিদা ও কিউ, ঠিক আছে। দাম যখন ওপি ছিল চাহিদা তখন ধর ছিল ওপি, ঠিক আছে। ধর চাহিদা কার্ভটা ডিমান্ডটা সেরকম আঁকলাম, দাম যখন ধর ওপি ছিল, চাহিদা ছিল ধর প্রথম ও, দাম যখন ওপি ছিল চাহিদা তখন ধর ছিল ওকিউ, এখানে কি বলেছে, দাম যখন কমে যাচ্ছে, তাই এখানে কন্ডিশন কি ছিল, দাম যখন কমে যাচ্ছে, তা দাম যখন কমে যাচ্ছে তাহলে কত নিচের দিকে চলে আসছে, কত হচ্ছে, দাম যখন ওপি ওয়ান হচ্ছে তখন চাহিদা কি হবে, অটোমেটিক্যাল চাহিদা বেড়ে যাবে, চাহিদা বেড়ে গেল, চাহিদা বেড়ে গিয়ে কি হলো, ওকিউ ওয়ান, ঠিক আছে। তাহলে দাম এতটা কমে গেল, দাম এতটা কমে যাওয়ার ফলে চাহিদা কতটা বেড়ে গেল, এত চাহিদা বেড়ে গেল। তাহলে ছবিটা আঁকবো, যেভাবে বুঝিয়ে বুঝিয়ে আঁকলাম ছবিটা এইভাবে বুঝিয়ে বুঝে বুঝে আঁকতে হবে, ঠিক আছে, যেভাবে বুঝে বুঝে আঁকতে হবে। তাহলে আরো একবার দেখ, দেখে নে, প্রথমে কি করলাম, প্রথমে এক্স ও ওয়াই একটা কার্ভ আঁকা হলো, তাই না, প্রথমে এক্স ও ওয়াই একটা কার্ভ আঁকা হলো, ঠিক আছে, যেখানে এক্স অ্যাক্সিস এ কি লিখলাম আমরা কোয়ান্টিটি, ওয়াই অ্যাক্সিস এ কি লিখলাম প্রাইস। এবার দাম যখন ওপি, ঠিক আছে, দাম যখন ওপি চাই তখন কি করলাম, ওকিউ,
কন্ডিশন কি ছিল আমাদের, দামটা কমে যাবে। তো দাম যদি কমে যায় তাহলে কত হবে, ওপি থেকে কমে OP1 হবে। তাহলে দাম কমলে কি হয়, চাহিদা বেড়ে যায়, তাহলে OQ থেকে OQ1। তাহলে আলটিমেটলি কি দেখতে পেলাম, দাম যখন কমে যায় তখন চাহিদা মান বেড়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আগে তো চাহিদা কার্ভটা কোথায় ছিল, মানে মেইনলি মেইন কার্ভটা কোথায় ছিল, প্রথমে এ পয়েন্টে ছিল, এখন কোন পয়েন্টে আসলো, বি পয়েন্টে আসলো। ডিমান্ডটা আগে এ পয়েন্টে ছিল, এখন এ থেকে বিতে আসলো, ঠিক আছে। এটাকেই বলা হয়, এই কনসেপ্টটাকেই বলা হয় হচ্ছে তোর এক্সপ্যানশন ইন ডিমান্ড, ঠিক আছে। এক্সপ্যানশন ইন ডিমান্ড, বুঝতে পারছিস তো, ডিমান্ড বাড়ছে। ডিমান্ড বল না, ডিমান্ড আগে কতটা ছিল, এখানে ছিল OQ-তে ছিল, এখন কোথায় গেল OQ-1, ডিমান্ডটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ আগে এ পয়েন্টে ছিল, এখন সেটা বি পয়েন্টে আসলে। আর এই কনসেপ্টটাকেই বলা হয় এক্সপ্যানশন ইন ডিমান্ড। সেম ভাবে কন্ট্রাকশন ইন ডিমান্ড, সেম ভাবে কন্ট্রাকশন ইন, ঠিক আছে। তো জাস্ট শিডিউলটা আঁকাটা এঁকে নিয়েছিস, শিডিউলটা শিডিউলটা বুঝাচ্ছি, বুঝতে পেরেছি আঁকাটা। এবার লিখ কন্ট্রাকশন ইন ডিমান্ডটা লিখ, আর এখানে তুই একটু লিখে রাখতে পারিস। এখানে ফার্স্টে আমি কি করলাম, এখানে এখানে ওটি ওটি মানে আগের দিন বলেছিলাম, ওটি মানে কি, আদার থিংস রিমেন কনস্ট্যান্ট, আদার থিংস রিমেন কনস্ট্যান্ট মানে বাকি সমস্ত বিষয়গুলো কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। চেঞ্জ কি হবে, চেঞ্জ অনলি প্রাইস, অনলি প্রাইস চেঞ্জ, অনলি প্রাইসটা চেঞ্জ হবে, ঠিক আছে। আর বুঝতে পারলি প্রাইস চেঞ্জ মানে কি হলো, এখানে এই 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 এক্সাম্পলে এই মানে এখানটা যে বোঝালাম, এখানে প্রাইস তো চেঞ্জ হয়েছে, কিন্তু কি হয়েছে, প্রাইস বেড়েছে না কমেছে, কমেছে, চেঞ্জ বলতে এখানে কমবে, ঠিক আছে। তো এটা বোঝালাম, এবার কন্ট্রাকশন ডিমান্ডটা কর, লেখ নিজে নিজেই পারবি কন্ট্রাকশন ডিমান্ডটা, মানে বুঝতে পারলি, এটা যদি বুঝতে পারিস তাহলে কন্ট্রাকশন ডিমান্ডটা নিজে নিজেই করতে পারবি। লেখ কন্ট্রাকশন ইন ডিমান্ড, ঠিক আছে। লিখলাম কন্ট্রাকশন ডিমান্ড, তাহলে এখানে কি হবে, এখানে কি হতে পারে, একটা প্রাই ওই একই রকম প্রাইস আর কোয়ান্টিটি, প্রাইস বাড়লে প্রাইস আর কোয়ান্টিটি। আগের এক্সাম্পলে কি হয়েছিল, আগের এক্সাম্পলে কি হয়েছিল, প্রাইস কমেছিল, তাহলে এখানে এক্সাম্পল চেঞ্জ করে দেবে, প্রাইস এখানে বাড়বে, তাহলে প্রাইস বাড়লে কি হবে, কোয়ান্টিটি কমবে। আর একই কথা আদার থিংস রিমেইন কনস্ট্যান্ট হবে, তো বুঝতেই পারছিস, ঠিক আছে। তুই এই আমি লিখে দিলাম, যদি ইংলিশ পড়বো বেঙ্গলিতে পড়বো, বইতে এটাই লেখা আছে, বইতে জাস্ট ল্যাঙ্গুয়েজে লিখেছে, বাট এটা হচ্ছে মেন বোঝার ব্যাপার। কন্ট্রাকশন ইন ডিমান্ড, তাহলে কি হবে, এখানে প্রাইস আর কোয়ান্টিটি হয়ে গেলো ছবির দিকে তাকা। এখানে তুই প্যাকেটে যেমন আগেরটা লিখলাম আদার থিংস রিমেন কনস্ট্যান্ট ছিল, আর এখানে কি হবে, প্রাইস বাড়ছিল, ঠিক আছে। বইতে এটাই লিখেছে, বুঝতে পারলি তো। অ্যাকচুয়ালি যারা ইংলিশ বই পড়বে, ইংলিশ বইতে এগুলো আলাদা করে, আর তোরা যারা CBSE বা ISC বোর্ডে ছিল তখন ওদের এইভাবে আলাদা করে অ্যানালিসিস লিখেছে। কিন্তু তুই যখন বিকম এর বই চলে আসবি, বিকম এর বইতে কিন্তু অ্যানালিসিস লিখে নি, কিন্তু বিকম এর বইতে ওরা কি করে, চেঞ্জ ইন কোয়ান্টিটি মানে দুটোকে একবারে লিখে দিয়েছে, দুটোকে একবারে লিখে দিয়েছে। কিন্তু তুই যদি তুই তুই আগের বইগুলো, তোর CBSE বা ISC বই, 11-12 বইগুলো, ও তখন এইগুলো আলাদা করে অ্যানালিসিস, বুঝতে পারিস, আর ভালো বুঝতে পারা গেছে, ঠিক আছে, অ্যানালিসিস করাতে। তাহলে ছবিটা আঁকবো, ছবিটা আঁক, কোনো সমস্যা নেই, একদম সেম জিনিস, কোনো ডাউট নেই। তাহলে বুঝতে পারলি, এক্স এক্স ও ওয়াই, এদিকে কি লিখবি, প্রাইস, আর এদিকে লিখবি কোয়ান্টিটি। অবশ্যই তোরা বাড়িতে ছবি আঁকা প্র্যাকটিস করবি, যারা পারিস না ছবি আঁকা প্র্যাকটিস করবি। এটা হয়ে গেল, ধর ডিমান্ড কার্ভটা কেমন হয়, আগেরটা তো শিখলি, ডিমান্ড কার্ভটা এরকম ডাউনওয়ার্ড স্লোপিং হচ্ছে। তো দাম যখন ছিল ওপি, দাম যখন ওপি ছিল, চাই তখন কি ছিল, বল, চাই তখন ওকিউ, ওকিউ। এখানে এখানে এক্সাম্পলটা কি বলেছে, এখানে প্রাইস বাড়বে, তাহলে প্রাইস বাড়বে মানে কি হয়, প্রাইসটা বাড়বে মানে একটু উপরের দিকে চলে যাবে, OP1, প্রাইস যখন বাড়বে তখন চাহিদা তখন কি হবে, তুই নিজেই বুঝবি চাহিদা কি হচ্ছে। তখন আগে ছিল OQ, এখন হয়ে গেল OQ1, আগে ছিল এখানে এ পয়েন্টে ছিল, এখন বি পয়েন্টে হবে, তাই তো। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারলি, আগে তো চাহিদা রেখাটা এ পয়েন্টে ছিল, এখন এ থেকে বিতে যাচ্ছে, অর্থাৎ এখন এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে। এর আগেরটা কেমন ছিল দেখ, আগেরটা এরকম গেছে, বুঝলি, এরই হবে, আগেরটা এ থেকে বি এরকম গেছিল, আর এখন কি হচ্ছিল, এখন দেখ এ থেকে বি এরকম যাচ্ছে, তার মানে এখন কি হচ্ছে,
এটা হচ্ছে কন্ট্রাকশন ইন ডিমান্ড, ঠিক আছে, কন্ট্রাকশন ইন ডিমান্ড। তাহলে এটা তোকে অ্যারো দিয়ে দিতে হবে, ঠিক আছে, কন্ট্রাকশন ইন ডিমান্ড। তাহলে বুঝতে পারি এই হচ্ছে পুরো টপিকটা গেল। এটা কি বললাম আমরা, কি বোঝালাম বল, এটা হচ্ছে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড দু রকমের হয়, একটা এক্সপেনশন ইন ডিমান্ড, ডিমান্ড বাড়বে, ঠিক আছে, তো আর একটা ডিমান্ড কমবে, ঠিক আছে। ডিমান্ড বাড়লে কেমন ছবি হলো, ডিমান্ড কমলে কেমন ছবি হলো, ঠিক আছে, বুঝিয়ে দিলাম। তাহলে কি বুঝতে পারলি, এটা টপিকটা কি গেল, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। এবার পড়বি চেঞ্জ ইন ডিমান্ড, চেঞ্জ ইন ডিমান্ড একদম ইজি জিনিস, কোনো অসুবিধা হবে না। চেঞ্জ ইন ডিমান্ড, শিফট ইন ডিমান্ড, হ্যাঁ, চেঞ্জ ইন ডিমান্ড। এবার লেখ হেডিং দে, এরপর লেখ, এবার লেখ, এটা হলো। তাহলে এটাকে তুই যদি, এটাকে যদি তুই যদি একটা সামারি করিস, এই যে তুই এতক্ষণ ধরে যেটা পড়লি, এই যে এতক্ষণ ধরে তো তুই এতটা লিখলি, এটাকে সামারি সাজালে কি হবে, সামারি ছোট করি এতটা, আমি তো ধর মোটামুটি তোদের এক পাতার মতন হয়ে গেছে লেখাটা, এটাকে সামারি সাজালে কি হবে, জাস্ট নিজের মনে রাখার জন্য, ঠিক আছে, ওই যেটাকে কি পয়েন্ট বলা হয়। তাহলে আমি লিখছি, না লিখলেও হবে, জাস্ট তোর শুনে নে, লিখছি দেখে নে, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, এটাকে সামারি সাজাচ্ছে, সামারি, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। তুই কি বলতে পারিস, দুটো পার্ট হলো, একটা কি ছিল বল, এক্সপেনশন, একটা কন্ট্রাকশন, জাস্ট সামারি সাজাচ্ছে। আমি যে এটা লিখলাম এটাকে সামারি করে দিলাম একবারে, কি করলি, কি বুঝতে পারলি, একটা হচ্ছে এক্সপেনশন, এটা হচ্ছে কন্ট্রাকশন, ঠিক আছে। এক্সপেনশনে কি ছিল, একটা এক্সপেনশন, একটা ছিল প্রাইস কমলে ডিমান্ড বাড়বে, আর এখানে প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, এটা যে ছিল, এটা যে ছিল। আর এক্ষেত্রে কি হয়, এক্সপেনশনের ক্ষেত্রে কি হয়, ডাউনওয়ার্ড মুভমেন্ট, মুভমেন্টটা কেমন হবে, এটা ডাউনওয়ার্ড, এর মুভমেন্ট ডাউনওয়ার্ড আর এর মুভমেন্ট আপওয়ার্ড, তাই তো ছিল ছবি এঁকে, এটাই বেরোলো তো, এটা এটা ভিতরে তোর বুঝিয়ে দিলাম। তাহলে কি বললাম, আর পরীক্ষায় না তোর শর্ট কোশ্চেন দেয়, এখানে তো আমি যখন বলে দেবো, যখন চার কয়েকদিন পড়া হোক বলে দেবো তোর কোশ্চেন প্যাটার্ন কেমন দেয়। এই যে কোশ্চেনটা সাপোজ ধর তোর পরীক্ষা হলে টু মার্কসও দিতে পারে, বলতে পারে হোয়াট ইজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, টু মার্কস দিয়ে, হোয়াট ইজ চেঞ্জ ইন কোয়ান্টিটি, টু মার্কসও আসতে পারে কোশ্চেন, অনেক কোশ্চেন আসতে পারে এখান থেকে। এখানে বলতে পারে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড লেখো, তাহলে দিতে পারে চেঞ্জ ইন ডিমান্ড লেখো, আর এটাও দিতে পারে, এদের মধ্যে ডিফারেন্সও দিতে পারে, ঠিক আছে, বা শুধু দিতে পারে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, ফাইভ মার্কস দিলে অ্যানালাইসিস করো, কুইক ডায়াগ্রাম, ঠিক আছে, তো বিভিন্ন কোশ্চেন দিতে পারে, আগে পুরো কনসেপ্টটা পড়ে রাখতে হবে, ঠিক আছে। এবার কি করবো, চেঞ্জ ইন ডিমান্ড লিখ, চেঞ্জ ইন ডিমান্ড, বা তুই যেটা বললি কি, শিফট ইন ডিমান্ড, আচ্ছা লিখিস তো, লিখিস তো চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, বা চেঞ্জ ইন, এখন লিখিস তো তার। এবার তোদের বইতে না, বইতে কেমন লিখে যায়নি, বইতে ছবিটা কেমন লিখে যায়নি, বইয়ের ছবিটা, বইয়েতে না এটা ছবি আঁকে, বইয়ে দুটো ছবিকে মার্চ করে দিয়েছে, আমার বইতে দুটো ইমনি একে আলাদা আলাদা করে করা থাকতে পারে, আবার দুটো ছবি একসাথে, তো আমাকে দুটোই দেখতে হবে আলাদা, মানে একসাথে মার্চ করলে কি হয়, ছবিটা আঁকতে পারবি আলাদা একসাথে, ফলে দেখি না না আঁকার কোনো ব্যাপার নেই, দেখ একসাথে যদি মার্চ করিস কি হবে, ভাব তোর সব ছবিটা আঁকতে হবে, ছবিটা আঁকে রকম, ছবি আঁকতে, হ্যাঁ ছবি মার্চ কর, ধর চাহিদার রেখাটা এরকম হয়, জানিস এটা, এটা হচ্ছে এক্স ও ওয়াই, ঠিক আছে, এই থেকে কি লিখি, কোয়ান্টিটি, আর এইদিকে লিখে কি প্রাইস, আর একটা চাহিদা কার্ডটা কি ডিডি, ডিডি ডিমান্ড কার্ড। এবার ধর এরকম দিয়ে লিখছি দাম, তখন ধর ওপি চাহিদা, তখন ধর ওপি দাম, যখন ওপি চাই তখন ওপি, যেটা কোন বিন্দুর মাধ্যমে দেখানো হয়েছে, ধর এ বিন্দুর মাধ্যমে দেখানো হয়েছে এ। এবার ধর দাম যখন বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, দাম যখন বেরিয়ে যাচ্ছে তাহলে কি ওপি ওয়ান হচ্ছে, দাম যখন ওপি ওয়ান হচ্ছে চাহিদা তখন কি হচ্ছে বল, দাম যখন বেড়েই যাচ্ছে তখন চাহিদা কি, চাহিদা কমে যাচ্ছে তখন চাহিদা কি হচ্ছে বল, ওপি ওয়ান, ওপি ওয়ান, এটা বি বিন্দুর মধ্যে দেখানো হচ্ছে, এটা কি হলো, দাম যখন বেড়ে যাচ্ছে চাহিদা তখন কি হচ্ছে, কমে যাচ্ছে, বুঝতে পারি তো আমি কি উদাহরণ এখনো পর্যন্ত রাখলাম, দাম যখন বেড়ে যাচ্ছে তাহলে একটা, আর একটা কি করবো, দাম যখন কমে যাবে, কমে যাবে দাম যখন কমে যাবে ওপি থেকে, যখন ধর সাপোজ এরকম আসলো, ধর এটাকে যখন ওপি টু হলো, তো দাম যখন কমে যাবে তখন চাহিদা কি হবে, বেরিয়ে যাবে, তখন কি হচ্ছে এটা ও কিউ। তাহলে কি বুঝতে পারলি, দাম যখন কমে যাচ্ছে, দাম যখন কমে যাচ্ছে তখন চাহিদা তখন কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছিস তো, এটা কোন বিন্দুর মধ্যে দেখাচ্ছে, এটা সি বিন্দুর মাধ্যমে দেখাচ্ছে।
এদিক না দেখালেও হবে, নিজে নিজে আঁকা প্র্যাকটিস, বুঝতে পারলো? তুই যদি ছবি দেখে দেখে আঁকিস তাহলে আঁকা ভুল হবে, দেখে আঁকলেই ভুল হবে, আঁকা দেখে আঁকলে পড়ে পড়ে আঁকতে হবে তাহলে আঁকা ঠিক হবে, দেখে আঁকলেই ভুল হবে আঁকা, ঠিক আছে? তো স্যার ওই আর একটু ইস্যু চলে গেল, এই পিটু মেন দাম কি ছিল দেখ, মেন দাম কি ছিল, ওপি ছিল মেন, দামটা কি হলো, দাম যখন কমে যাবে তাহলে নিচে আসবে, তো ওপি টু হলো, দাম যখন কমে তাহলে চাহিদা বেড়ে যাবে, তো মেন চাহিদা কোন ছিল, ও কিউ ছিল, বেড়ে গেলে দিয়ে দিকে ডান দিকে চলে গেল, ঠিক আছে? টপিক বলে দেবো, বলে দেবো, বাংলা পড়াবো দাদা, তাহলে বুঝতে পারলি, যখন তুই বইতে দেখবি বইয়ে যখন আঁকা আছে ওরা এইভাবে কম্বাইন টাকা এঁকেছে, কম্বাইন এটাকে কম্বাইন টাকা বলে, এটা দুটোকে এক করে এঁকেছে, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার আমি এবার যেটা বলছি, লেখ চেঞ্জ ইন ডিমান্ড, লেখ এরপর টপিক, লেখ চেঞ্জ ইন ডিমান্ড, এরপর টপিক লেখ চেঞ্জ, আচ্ছা আচ্ছা শুধু এই টপিকটাই পড়ো, ঠিক আছে? চেঞ্জ ইন ডিমান্ড, এরই আর একটা নাম লেখ শিফট ইন ডিমান্ড, এরই আর একটা নাম লেখ শিফট ইন ডিমান্ড, এরই আর একটা নাম লেখ শিফট ইন ডিমান্ড, কি বললাম চেঞ্জ ইন ডিমান্ড, এর একটা নাম কি বললাম শিফট ইন ডিমান্ড, তুই এটা বলছিলি, ঠিক আছে? শিফট ইন ডিমান্ড, এখানে এই ছবিটার দিকে ভালো করে ফোকাস কর, এই ছবিটা যেটা কিনা যখনই চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড বলবে সেটা একটা কার্ভের মতোই হবে, আর যখনই শিফট ইন ডিমান্ড বলে আমি জাস্ট ছবিটা এঁকে দেখিয়ে দিচ্ছি আগে, তারপর আমি অ্যানালাইসিস করব ছবিটা কেমন হবে জানিস, এই চেঞ্জ ইন ডিমান্ডে ধর এরকম একটা ডিমান্ড কার্ভ ছিল, চেঞ্জ ইন ডিমান্ড এটা একটা ডিমান্ড কার্ভ ছিল, ধর আর একটা ডিমান্ড কার্ভ হয়ে গেল, মানে দুটো আলাদা আলাদা ডিমান্ড কার্ভ আছে, চেঞ্জ ইন ডিমান্ডে না দুটো ডিমান্ড কার্ভ আছে, মানে লাইনটা পড় না কি বলেছে, ভালো করে পড়লেই বুঝবো, কারণ আমি কিন্তু ছবিটা সম্পর্কে অ্যানালাইসিস করাচ্ছি, ওটা ছিল চেঞ্জ, কিসের চেঞ্জ হবে, কোয়ান্টিটি ডিমান্ডটা চেঞ্জ হবে, কোয়ান্টিটি চেঞ্জ হবে, ওটা কোয়ান্টিটি চেঞ্জ হবে, এখানে কি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ ইন ডিমান্ড, ডিমান্ড কার্ভ চেঞ্জ হবে, ডিমান্ড বাড়বে, ডিমান্ড যদি বাড়ে তখন ডিমান্ড কার্ভ উপরে চলে যাবে, আর ডিমান্ড যদি কমে তখন নিচের দিকে চলে যাবে, এটা বলে চেঞ্জ ইন ডিমান্ড, ঠিক আছে? এবার এটাই আমি তোকে অ্যানালাইসিস করবো, ঠিক আছে? এটাই আমি তোকে অ্যানালাইসিস করবো, ভালো করে বুঝবি কিন্তু, মানে আগে না অনেক অনেক গুলিয়ে ফেলি জায়গাটা, কোনটা কোয়ান্টিটি ডিমান্ড কোনটা চেঞ্জ ইন ডিমান্ড করে, ছবিটা ছবিটা ভালো করে বুঝে দিতে হবে, ঠিক আছে? তো লেখ চেঞ্জ ইন ডিমান্ডটা কি কি কারণ হতে পারে, দুটো হতে পারে, লাইক একটা হচ্ছে ইনক্রিজ ইন ডিমান্ড, একটা হতে পারে ইনক্রিজ ইন ডিমান্ড, আর একটা হচ্ছে ডিক্রিজিং, কি বললাম বল, একটা ইনক্রিজিং ডিমান্ড আর একটা ডিক্রিজিং ডিমান্ড, মানে একটা ডিমান্ড বাড়তে পারে, ছবি মনে হয় ও তো দেখালাম, আমি ছবিটা এঁকে দেখাচ্ছি, ডিমান্ড বাড়তেও পারে আর ডিমান্ড কমতেও পারে, ডিমান্ড ইনক্রিজ ইন ডিমান্ড, ডিমান্ড বাড়তেও পারে ডিমান্ড কমতেও পারে, তাহলে হেডিং দে, হেডিং দে ইনক্রিজ ইন ডিমান্ড, হেডিং দে ইনক্রিজ ইন ডিমান্ড, এরপর হেডিং দে ইনক্রিজ ইন ডিমান্ড, ঠিক আছে? ইনক্রিজ ইন ডিমান্ড, ঠিক আছে? ইনক্রিজ ইন ডিমান্ড লিখলে প্রাইস, এক্সাম্পল লিখলে প্রাইস আর এখানে লিখবি কোয়ান্টিটি, লিখবি প্রাইস আর কোয়ান্টিটি, ঠিক আছে? এখানে প্রাইস আর কোয়ান্টিটি, ইনক্রিজ ইন ডিমান্ড মানে কি বুঝতে পারলি, মানে পরে কি বুঝলি, ডিমান্ডটা ইনক্রিজ করবে, ডিমান্ড বাড়বে, প্রাইস কমে কোয়ান্টিটি বাড়বে, না এখানে ওরকম হবে, এটা একটু ডিফারেন্ট আছে, ভুলে গেছি আর, মানে যেটা কইছিলি ডিমান্ড বাড়বে, ভুলে যে ইনক্রিজ ইন ডিমান্ড বাড়বে, প্রাইসে কোনো চেঞ্জ হবে না, এই কনসেপ্ট এটাই আছে, এই কনসেপ্ট এটাই, প্রাইসে কোনো চেঞ্জই হবে না, প্রাইস আগে যা ছিল তাই আছে, দেখো এরকম ঘটনা ঘটতে পারে না, তোকে তো বলছি আগের উদাহরণ কি দেখলি, যে প্রাইস যখন কমে যাচ্ছিল তখন দাম বাড়ে, হতেই পারে এটা ঠিক, প্রাইস কমলে তো দাম বাড়বে, এটা অরিজিনাল সিনারিও, নর্মাল সিনারিও এটা, কিন্তু এরকমও তো হতে পারে, অনেকক্ষণ দেখবি প্রাইস যা ছিল তাই আছে, তখন তো কোয়ান্টি বাড়তে পারে, কখন কোয়ান্টি বাড়তে পারে, এখন তো ক্রেতার আয় বেড়ে গেল, এখন যে ইনকাম তার ইনকাম ভালো কম ভালো বেড়ে গেল, ইনকাম ইনকাম অনেক বেড়ে গেছে, তাহলে প্রাইস আগে যাচ্ছিল এখন তাই আছে, তাহলে তোর ডিমান্ড বাড়বে না, আদার থিংস গুলো চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে এখানে তাহলে বুঝতে পারলি কি বললাম, এটা তোকে মাথায় রাখতে হবে, তাহলে আমি বুঝতে পারলি না, তাহলে এবার কিছু কিছু লিখছি কি কি চেঞ্জ হতে পারে এখানে, এখানে চেঞ্জ কি কি হবে লিখছি, চেঞ্জ কি কি হতে পারে, মানে চেঞ্জ কি কি হতে পারে, প্রথমে লিখছি এখানে লিখছি পি, পি তো নো চেঞ্জ, বুঝতে পারলি পি মানে কি, পি মানে কি বুঝতে পারলি, পি মানে প্রাইস, প্রাইসে কোনো চেঞ্জ হবে না,
তারপর পি আর, ঠিক আছে? পি আর, পি আর মানে কি বুঝতে পারছিস? পি আর মানে কি শিখেছিলাম আগের দিন? প্রাইস অফ রিলেটেড গুডস, ওটা কি ছিল? একটা সাবস্টিটিউট গুডস আর একটা কমপ্লিমেন্টারি গুডস, তাহলে একটা সাবস্টিটিউট গুডস আর একটা কমপ্লিমেন্টারি গুডস, সাবস্টিটিউট গুডস আর একটা কমপ্লিমেন্টারি গুডস, ঠিক আছে? তারপর কি ছিল? ওয়াই, ওয়াই মানে কি ছিলি, কি শুনেছিলি আগের দিন, কি শিখেছিলি? ইনকাম, ওয়াই মানে ইনকাম, কার ইনকাম? কনজিউমারের ইনকাম, ঠিক আছে? তো আজকে ধর তুই ভাব, তোর যদি ইনকাম বেড়ে যায়, যদি তোর ইনকাম বেড়ে যায় তাহলে চাহিদা বাড়বে কি বাড়বে? ইনকাম বাড়লে চাহিদা বাড়বে, ঠিক আছে? ওয়াই এর পর কি লিখবো? টি, টি মানে টেস্ট, আজকে তোর টেস্ট বেড়ে যায় তাহলে চাহিদা বাড়বে কি বাড়বে না? বাড়বে। তারপর ধর জি, জি মানে কি বলতো? জি মানে কি বলতো? কি মানে ট্যাক্স? জি মানে ট্যাক্স না, জি মানে গভর্নমেন্ট, 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 ঠিক আছে? তো জি মানে গভর্নমেন্ট, এবার ট্যাক্স আসবে এর মধ্যে, ট্যাক্স, জি মানে গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট যদি তোর, তোকে যদি বেশি করে সাবসিডি দেয় তাহলে কি হবে? সাবসিডি বুঝিস? সাবসিডি বুঝিস? সাবসিডি বুঝিস? সাবসিডি, সাবসিডি মানে হচ্ছে তোর কি বলতো, কোনো কিছু জিনিস তৈরি করার জন্য সরকার থেকে ভর্তুকি দেবে, ঠিক আছে? তো সাবসিডি দেবো যে তুমি, অ্যাকচুয়ালি সরকার চাই যে তুমি ওখানে ইনভেস্টমেন্ট করো, তাহলে তোমাকে সাবসিডি দেবে, ঠিক আছে? আবার ট্যাক্স, একটা জিনিস একটা ট্যাক্স একটা সাবসিডি, ঠিক আছে? তো তোকে যদি তোর ট্যাক্স, ট্যাক্স বেশি হয় তাহলে কি করবি? আর যদি ট্যাক্স কম হয়, যদি ট্যাক্স কম হয়, যদি সরকার যদি কোনো একটা প্রোডাক্ট যদি ট্যাক্সটা কম নেয় তাহলে তার চাহিদা বেরিয়ে যাবে, ট্যাক্স কম নিলে চাহিদা বেরিয়ে যাবে, ঠিক আছে? আর যদি সরকার বেশি বেশি করে সাবসিডি দেয়, বল আজকে কোনো একটা প্রোডাক্ট তুই কিনতে যাই, কোনো একটা প্রোডাক্ট, ওই প্রোডাক্টের উপর সরকার সাবসিডি দিয়েছে, চাহিদা বাড়বে, তার মানে অবশ্যই চাহিদা বাড়িয়ে বেরিয়ে যাবে সেই প্রোডাক্ট। যদি সরকার যদি সাবসিডি দেয় তাহলে চাহিদা বাড়বে, ঠিক আছে? একটা হতে পারে এখানে কনসেপ্ট কি হতে পারে, সাবসিডি, আর একটা হতে পারে ট্যাক্স, একটা হতে পারে সাবসিডি আর একটা হতে পারে ট্যাক্স, ঠিক আছে? একটা হতে পারে সাবসিডি আর একটা ট্যাক্স, ঠিক আছে? সাবসিডি যদি সরকার দেয় তোকে, সাবসিডি যদি সরকার দেয় তাহলে সেই প্রোডাক্টের কি হবে, চাহিদা বাড়বে, মানে ডিমান্ড বেড়ে যাবে। আর যদি সরকার যদি ট্যাক্স বেশি বেশি করে নিতে থাকে তখন কি হবে, কমবে। এবার যদি সরকারি ট্যাক্স কমিয়ে দেয় বাড়বে, চাহিদা বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে তোকে বুঝতে হবে, কারণ আমি এখানে টপিকটা কি শিখছি, ইনক্রিজ ইন ডিমান্ড। তাহলে তুই মনে কর সরকার ট্যাক্স কমিয়ে দিয়েছে, সরকার ট্যাক্স কমিয়ে দিলে কি হবে বল, চাহিদা বাড়বে। সাপোজ ধর সরকার সাবসিডি বাড়িয়ে দিয়েছে, সরকার তো সাবসিডি বাড়িয়ে দিয়েছে, চাহিদা বেড়ে, বুঝতে পারছিস? আমি তোকে আদার ফ্যাক্টর গুলো বোঝাচ্ছি কি কি ফ্যাক্টর হতে পারে, ঠিক আছে? তো আর একটা কি ধর এস, এস মানে কি বলতে পারি, সিজন, তাই তো? সিজন বলতে পারি, আজকে যদি তোর সিজনটা যদি, একবার বলে দেবো, এটা সাবসিডি আর একটা ট্যাক্স। ট্যাক্স মানে হচ্ছে আজকে তুই ধর কোনো একটা প্রোডাক্ট দোকানে কিনতে গেছিস, এবার তার আগে যা ট্যাক্স রেট ছিল এখন তোর ট্যাক্স রেট আরো বাড়িয়ে দিয়েছে, তুই ভাব না, জিএসটি, আগে যা কিনতে জিএসটি বাড়িয়ে দিয়েছে, তাহলে বা জিএসটি বাড়িয়ে দিলে কি হবে, সেই প্রোডাক্টের দাম তো আরো বেড়ে যাবে, তাহলে সেই প্রোডাক্ট কিনবি তখন? না, অনেকে চিন্তা ভাবনা থাকবে না, কেনা চিন্তা ভাবনা থাকবে না, কিন্তু ধর কোনো একটা প্রোডাক্ট কিনতে যাবি সেই প্রোডাক্টের ট্যাক্স রেট ধর কমিয়ে দিয়েছে, তা আগে যা দাম ছিল এখন ট্যাক্স রেট কমে গেছে, তো ট্যাক্স রেট যদি কমে যায় তাহলে প্রোডাক্টের, প্রোডাক্টটার চাহিদা তো বেড়ে যাবে, ঠিক আছে? তো এখানে এটাই বলছে সাবসিডি আর ট্যাক্সের কথা বলা হচ্ছে। সি মানে সিজন, সিজন যদি তোর ফর ফেভারে যায় তাহলে কি হবে, ডিমান্ড বাড়বে, আর সিজন যদি তোর ফেভারে না থাকে তাহলে ডিমান্ড কমবে, ঠিক আছে? তো এটা হচ্ছে সিজন। এগুলো বুঝতে পারি তো? তো এগুলো হচ্ছে তোর বইতে কি লিখে, যেমন বই পড়বি না, বইতে লিখেছে, বইতে এত সুচ কিছু লেখেই নি, ও বইতে কি লিখে দিবে, বইতে লিখেছে প্রাইস নো চেঞ্জ, আদার ফ্যাক্টর চেঞ্জ, আদার ফ্যাক্টর কি কি হতে হবে, সমস্ত ফ্যাক্টর গুলো তোর সামনে তুলে ধরলাম বা অ্যানালাইসিস করার চেষ্টা করলাম, ঠিক আছে? আদার ফ্যাক্টর গুলো কি কি হতো, এবার দেখ ছবিতে যাবো, এবার তাহলে ইনক্রিজ ইন ডিমান্ডের ছবিটা কি হতে পারে বল, আঁক ছবিটা, আঁক তোর শুনে রাখতে হবে তাহলে শিখতে পারবে, ঠিক আছে? ধর ডিমান্ড কার্ভ, মেন ডিমান্ড কার্ভ এটা ছিল, মেন ডিমান্ড কার্ভ, এটা মেন ডিমান্ড কার্ভ আগে এখানে নিবি, এটা ধর এক্স ও ওয়াই, এদিকে লিখবো প্রাইস, এদিকে লিখবো কোয়াট, ঠিক আছে? মেন ডিমান্ড কার্ভ কি হবে, এখানে লিখবো ডিডি, মেন ডিমান্ড কার্ভ লিখবো ডিডি, ঠিক আছে? তো আমার কথাটা মন দিয়ে শুনবি,
এই যে টপিকটা পড়ছি এখানে কি প্রাইসে চেঞ্জ হয়েছে? না প্রাইস চেঞ্জ হবে না। তো ধর দাম ধর ওপি আছে, দাম ধর ওপি আছে, দাম যখন ওপি চাইদা তখন কত? ওকিউ। দাম যখন ওপি চাইদা তখন ওকিউ। প্রাইস তো চেঞ্জ হবে না, কি বলেছে? প্রাইস চেঞ্জ হবে বলেছে, কিন্তু চাহিদা কি হবে বলেছিল? ডিমান্ড কি হবে? বাড়বে, ডিমান্ড বাড়বে। তাহলে কি হতে পারে ডিমান্ড? এই ছবির দিকে তাকিয়ে বল, ডিমান্ড বাড়বে কি করে? প্রাইসে চেঞ্জ হবে না। এখন তুই বলতে পারিস স্যার বলেছে চাহিদা বাড়বে, তা চাহিদা বাড়তে গেলে এখন তোর মনে যেন আসতে পারে কিন্তু কোনো রকম ডাউট আসলে স্যার প্রাইস কমতে হবে, কিন্তু এখানে তো বলেন প্রাইসে চেঞ্জ হবে। তাহলে প্রাইস ওপি ওপি আছে, চাহিদা কি করে বাড়বে? দেখ এই যে ডিমান্ড বাড়ে, এই যে এটা এটা হবে, এটাই হবে, আর এছাড়া কোনো উপায় নেই, এছাড়া কোনো সেকেন্ড অপশন নেই। ঠিক আছে, এর কোনো সেকেন্ড অপশন নেই। তার মানে কি ছিল? দাম তো ওপেই ছিল, চাহিদা তখন কি হলো? এখন চাহিদা, নতুন চাহিদা কি হলো? নতুন চাহিদা রেখা হলো D1, D1। ঠিক আছে, আগে চাহিদা ধর এখানে ছিল, এ পয়েন্টে ছিল, এখন তোর চাহিদা বি পয়েন্টে আস। তো ওরা এখানে এটাই বলতে চেয়েছে, তাহলে বুঝতে পারলি ইনক্রিজ ইন ডিমান্ড জিনিসটা কি? তো টপিকটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে এই গেল হচ্ছে ইনক্রিজ ইন ডিমান্ড। এবার করবো কি ডিক্রিজ ইন ডিমান্ড। ঠিক আছে, ইনক্রিজ ইন ডিমান্ড বুঝতে পারলো, এবার ডিক্রিজ ইন ডিমান্ড লিখো, তারপর দুটোকে একবারে আর। ঠিক আছে, লিখো ডিক্রিজ ইন ডিমান্ড। তাহলে ডিক্রিজ ইন ডিমান্ড, আচ্ছা ইনক্রিজ ইন ডিমান্ডের ক্ষেত্রে কি হলো? এই ডিমান্ড কার্ভটা কোন দিকে শিফট হলো? ঠিক আছে, তো ঠিক করে কথা বল। ঠিক আছে, তো এখানে হচ্ছে, এখানে ইনক্রিজ ইন ডিমান্ডের ক্ষেত্রে ডিমান্ড কার্ভটা কোন দিক গেল দেখে বল, ছবি দেখে বল। আগে ছিল এখানে, ছিল প্রথমে অরিজিনালটা এখানে ছিল, তারপর এখানে দেখ ডান দিকে সরে গেল, তাই এটাকে বলে ডাউনওয়ার্ড শিফট। তাহলে ইনক্রিজ ইন ডিমান্ডের পাশে তুই লিখে রাখবি, এটাকে ডাউনওয়ার্ড শিফটিং বলে। যে ইনক্রিজ ইন ডিমান্ড হলো না, এর পাশে লিখতে পারিস এটাকে ডাউনওয়ার্ড শিফটিং, সেটা ডাউনওয়ার্ড শিফটিং, ডাউনওয়ার্ড শিফট। ঠিক আছে, এখানে ইনক্রিজ ইন ডিমান্ড লিখেছিল, ওটা লিখে রাখতে পারিস ডাউনওয়ার্ড শিফট। তুই এই যে এখানে যে বুঝে গেলে তুই এমনি এটাকে লিখে দিতে পারবি, আর নতুন করে সেটা পড়ারও দরকার হবে না। এটাকে লিখলি কি ডাউনওয়ার্ড শিফটিং, ইনক্রিজ ইন ডিমান্ডটা কি লিখলি বল? ডাউনওয়ার্ড শিফট লিখিস তো, লেখ ডাউনওয়ার্ড শিফটিং লিখিস তো, এবার লেখ ডিক্রিজ ইন ডিমান্ড। স্যার আগানোর পাশে লিখলে না কোনো জায়গায় ডিক্রিজ ইন ডিমান্ড, তাহলে কি লিখলাম বল? এখানে প্রাইস, বারবার এই কনসেপ্টে প্রাইসে কিন্তু কোনো চেঞ্জ হবে না, প্রাইসে কোনো চেঞ্জ হবে না, প্রাইস যা ছিল তাই আছে। ঠিক আছে, তো আর কোয়ান্টিটি, কোয়ান্টিটি কি হবে এখানে? কমবে, কোয়ান্টিটি কমে যাবে, কোয়ান্টিটি কমে যাবে। আমি এটা লিখবো না ইন, এটা কি আপওয়ার্ড হবে ডাউনওয়ার্ড? আমি ছবিটা আঁকবো তারপর লিখবো, ছবিটা আঁকবো তারপর লিখবো। ঠিক আছে, তো এবার বলো ওই চেঞ্জ এখানে কি কি ফ্যাক্টর চেঞ্জ হতে পারে? ওই আগেরটার মতোই লিখবো, জাস্ট সেম একই লেখা হবে, লেখা কিন্তু একই হবে। ঠিক আছে, আমি এটা দেখে দেখে বসিয়ে দিচ্ছি, শুধু সেখানে চেঞ্জ করে দেবো। প্রাইস, প্রাইসে কিন্তু কোনো চেঞ্জ হবে না, প্রাইসে কোনো চেঞ্জ হবে? প্রাইসে কোনো চেঞ্জ হবে না, প্রাইস যা ছিল তাই আছে। এবার প্রাইস অফ রিলেটেড গুডস, ঠিক আছে, প্রাইস অফ রিলেটেড গুডস কি কি হয়? একটা সাবস্টিটিউট গুডস, একটা কমপ্লিমেন্টারি গুডস। তাহলে এখানে কি বলেছিল? এখানে ডিমান্ডটা কি হবে বল? এখানে বলছো ডিমান্ডটা কমবে। ঠিক আছে, এখানে ডিমান্ডটা কমবে, তাহলে সাবস্টিটিউট গুডসের জন্য ডিমান্ড কমে যাবে। ঠিক আছে, তো তারপর হচ্ছে কমপ্লিমেন্টারি গুডসের কি হবে? ডিমান্ডটা কমে যাবে। তাহলে তুই বুঝতে পারছিস কখন সাবস্টিটিউট গুডসের ডিমান্ড কমতে পারে? বুঝতে পারছিস তো সাবস্টিটিউট গুডস কোনটা? টি আর কফি, তাই তো? তাহলে তুই ভাব সাবস্টিটিউট গুডসের ডিমান্ড কখন কমতে পারে? তাহলে অন্য একটা গুডসের, অন্য একটা গুডসের প্রাইসটা কি হয়, বেড়ে গেছে। টি আর কমপ্লিমেন্টারি গুডস মানে কি? পেন রিফিল। তাহলে কমপ্লিমেন্টারি গুডসের ডিমান্ডটা কমে গেছে। কেন কমপ্লিমেন্টারি গুডসের কেন ডিমান্ড কমে গেছে? প্রাইস বেড়ে গেছে বলে। তাহলে এইগুলো তোকে মাথায় রাখতে হবে। এখানে লিখছি কমপ্লিমেন্টারি গুডসের, এটা কমপ্লিমেন্টারি গুডস তো, কমপ্লিমেন্টারি গুডসের যদি প্রাইস কি হবে, কমপ্লিমেন্টারি গুডস এর প্রাইস যদি বেড়ে যায়। ঠিক আছে, তো ধর পেন আর রিফিল, পেনের দাম যদি বেড়ে যায়, পেনের দাম যদি বেড়ে যায় তাহলে কমপ্লিমেন্টারি গুডস এর চাহিদাটা কি হবে, কি এফেক্ট পড়বে, সেটা তোকে বলতে হচ্ছে। কমপ্লিমেন্টারি গুডস এর
এটা তো বলতে হবে, এটা কমপ্লিমেন্টারি গুডস আর এটা হচ্ছে সাবস্টিটিউট গুডস। ইনকাম, আজকে তো চাহিদা কখন কমে যাবে, ক্রেতার ইনকাম যদি, ইনকাম যদি কি হবে, ইনকাম যদি কমে যায় তাহলে তো অটোমেটিক্যালি চাহিদাটা কমে যাবে, ঠিক আছে। টেস্ট, তোর যদি এখন ভালো টেস্ট না থাকে, বুঝতে পারলি, যেটা যেটা আগেও বলেছিলাম টেস্টের উপর ডিপেন্ড করবে। তারপর হচ্ছে তোর গভর্নমেন্ট, গভর্নমেন্ট একটা সাবসিডি আর একটা ট্যাক্স, এটাকে উল্টে দিবি। সাবসিডিটা কি বলতে পারি, আগে যখন সরকার বেশি করে সাবসিডি দিচ্ছিল তখন চাহিদা বাড়ছিল, তখন সাবসিডি কমিয়ে দিয়েছে, তাহলে কি হবে, চাহিদা কমে যাবে। তো সরকার তো সাবসিডি কমিয়ে দিল, তো সাবসিডি কমিয়ে দিলে কি হবে বল, সাবসিডি কমিয়ে দিলে তোর চাহিদাটা কমে যাবে। আর সরকার যদি ট্যাক্স বাড়িয়ে দেয়, ট্যাক্স বাড়িয়ে দিলেও তো চাহিদা কমে যাবে। ঠিক আছে, আর সিজন, সিজনটাও বলার দরকার নেই, সিজন তো বুঝতেই পারছিস। ঠিক আছে, তো আরো আর একটা উদাহরণ তুই আগেরটাও দিতে পারতি, মানে আর একটা ফ্যাক্টর পপুলেশন। তা কখন চাহিদা, এখানে কি বলে চাহিদা কমবে, কখন চাহিদা কমবে, পপুলেশন, ঠিক আছে, চাহিদা কমছে, চাহিদা কমছে মানে পপুলেশন কমে যায়, ঠিক আছে। তো হয়ে গেল, এটা বুঝে গেলে কি কি চেঞ্জ হতে পারে। এবার হচ্ছে তোর ছবিটা আঁকতে হবে, তাই তো, ছবিটা আঁকতে হবে, ছবিটা হয়ে যাক, ছবিটা তোর থেকে। এটা হচ্ছে ডিডি ডিমান্ড কার্ড এক্স, ঠিক আছে, এটা হচ্ছে ডিমান্ড কার্ড এক্স ও ওয়াই, ঠিক আছে। দাম যখন ধর ওপি ছিল, চাহিদা ছিল, এখানে কি বলছে বল, টপিকটা কি ছিল, যে চাহিদা কমবে, চাহিদা কমবে কখন, ডিমান্ড কার্ভটা তখন কোন দিক দিয়ে যাবে, ডিমান্ড কার্ভটা কখন নিচের দিকে চলে যাবে, ঠিক আছে। নতুন ডিমান্ড কার্ভ হলো কি, ডি ওয়ান, ডি ওয়ান এটা কোন বিন্দুতে ছিল, এটা ধর সাপোজ ধর এটা এই বিন্দুতে ছিল, এখন নতুন ডিমান্ড কার্ভ এখানে এই বিন্দুতে যাচ্ছে, এটা বি বিন্দুতে, দেখো ঠিক আছে। এবার এখানে কোথা থেকে কোথায় আসছে, এখানে এরকম আসছে এ থেকে বি, আগে এতে ছিল, আগে এতে ছিল, এখন এই বিতে আসছে, ঠিক আছে। তো পয়েন্টিং গুলো করবে এ থেকে বিতে আসছে, আর আগে এখানটায় কোথায় ছিল, আগে এ থেকে বি দিয়ে আছে, এখানটায় এরকম যাচ্ছে, তো ঠিক আছে। ছবিটা নিশ্চয়ই এঁকেছিস, আঁকাগুলো ছবিগুলো ঠিক করে নিবি, হ্যাঁ, বোঝা গেল এটা। এবার দুটোকে মার্চ করবো, ঠিক আছে, দুটোকে মার্চ করবো, বোঝা গেল, মার্চ করবো, লেখ টপিকটা, লেখ চেঞ্জ, এটা কি টপিক করছি, টপিকটা পুরো টপিকটার নাম কি, চেঞ্জ ইন ডিমান্ড বা শিফট ইন ডিমান্ড, লেখ চেঞ্জ ইন ডিমান্ড, চেঞ্জ ইন ডিমান্ড, কেন চেঞ্জ ইন ডিমান্ড হয়, ডিউ টু, লেখ ডিউ টু, ডিউ টু চেঞ্জ ইন ফ্যাক্টার্স, এই যে তুই বললি চেঞ্জ ইন ডিমান্ড, এই যে চেঞ্জ ইন ডিমান্ড তুই বললি, কেন চাহিদা কেন পরিবর্তন হচ্ছিল, কিসের জন্য চাহিদা পরিবর্তন, প্রাইসের জন্য পরিবর্তন হচ্ছিল, প্রাইস তো কিছুই হচ্ছিল না, প্রাইস তো নো চেঞ্জ, প্রাইসের জন্য কি চাহিদার পরিবর্তন হচ্ছিল না, কিসের জন্য চাহিদা পরিবর্তন হচ্ছে, মানে বাকি রিমেইনিং ফ্যাক্টর আদার থিংস এর জন্য, তাহলে লিখো ডিউ টু চেঞ্জ ইন ফ্যাক্টার্স, ডিউ টু চেঞ্জ ইন ফ্যাক্টার্স, ফ্যাক্টার্স এর জন্য হচ্ছিল, ডিউ টু চেঞ্জ ইন ফ্যাক্টার্স, ঠিক আছে, ডিউ টু চেঞ্জ ইন ফ্যাক্টার্স, ঠিক আছে, আদার দেন প্রাইস, ডিউ টু চেঞ্জ ইন ফ্যাক্টার্স আদার দেন প্রাইস, ডিউ টু চেঞ্জ ইন ফ্যাক্টার্স আদার দেন প্রাইস, ঠিক আছে। এর জন্য শিফট হচ্ছিল, শিফট, লাইক শিফট ইন ডিমান্ড কার্ভ, শিফট ইন ডিমান্ড কার্ভ, ঠিক আছে। তাহলে তো ডিমান্ড কেন চেঞ্জ হচ্ছিল, ডিউ টু চেঞ্জ ইন ফ্যাক্টার্স আদার দেন প্রাইস, ঠিক আছে। আর এটা কি হচ্ছে, শিফট ইন ডিমান্ড কার্ভ, ঠিক আছে, এটাই হচ্ছে শিফট ইন ডিমান্ড কার্ভ। তার নিচে লেখ, অ্যারো দিয়ে লেখ মুভমেন্ট, মুভমেন্ট, লেখ মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ, মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ, মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ড, মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ড, ঠিক আছে। আর মুভমেন্টটা কেমন হতে পারে, একটা ইনক্রিজ
আর একটা ডিক্রিজ, ইনক্রিজ, ঠিক আছে, একটা ডিক্রিজ, ডিমান্ড ইনক্রিজ হতে পারে, একটা ডিক্রিজ হতে পারে, ঠিক আছে। মানে তুই যখনই তুই পরীক্ষা যখন লিখবি চেঞ্জ ইন ডিমান্ড সম্পর্কে, এইগুলো মাথায় রেখে তোকে লিখতে হবে, লিখতে যখন হবে তোকে এইগুলো মাথায় রেখে তোকে লিখতে হবে, এটা মাথায় রেখে তোকে এক্সামে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তো একটা হচ্ছে ইনক্রিজ ইন ডিমান্ড, একটা ডিক্রিজ ইন ডিমান্ড। তাহলে ইনক্রিজ ইন ডিমান্ড কি ছিল শর্টে? প্রাইস কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, কোয়ান্টিটি কি হবে? কোয়ান্টিটি সেক্ষেত্রে বাড়বে, আর এখানে প্রাইস কনস্ট্যান্ট, কোয়ান্টিটি কমবে, বাস হয়ে গেল। এবার দুটো ছবিকে কম্বাইন করবো তাহলে শেষ। নিয়ে নিয়ে কর ছবিটাকে, কর একটু বড় করে আঁক। বুঝতে পারতে হবে না, এগুলো বুঝে গেছিস নিশ্চয়ই? এক্স ও ওয়াই, তোর কম্বাইন লেখা গেছে না? এক্স ও ওয়াই, ঠিক আছে। দাম যখন ওপি, চাহিদা তখন কত? ওপি, যেটা কোন বিন্দু, ধর সাপোজ ধর এ, সাপোজ ধর এ বিন্দুর মাধ্যমে দেখানো হয়েছে, ঠিক আছে। এবার সাপোজ ধর তোকে বলেছে ডিমান্ড বাড়বে, ডিমান্ড বাড়বে, ডিমান্ড কার্ভটা কোথায়? উপরের দিকে যাবে, উপরের দিকে যাবে, এরকম হলো Q1, ঠিক আছে। এটা বি বিন্দুর মাধ্যমে দেখানো হয়েছে, ঠিক আছে। তো আগে ডিমান্ড কার্ভ ছিল DD, এখন নতুন ডিমান্ড কার্ভ হলো কি? D1, V1। এটা তো ডিমান্ড বাড়লে উপরের দিকে গেল, ডিমান্ড কমলে নিচের দিকে আসবে, D2, D2, যেটা কোন বিন্দু দেখাচ্ছি? সি বিন্দুর মাধ্যমে দেখানো হচ্ছে, সি বিন্দুর মাধ্যমে হচ্ছে OQ। ঠিক আছে, প্রথমটা কি ছিল? এখানে এ থেকে বির মধ্যে যাচ্ছিল, এবার এ থেকে এখানে সিতে আসছে, এই হচ্ছে ছবি। তাহলে আশা করি ছবি আঁকাটা কমপ্লিট হয়ে যায়, এবং এইগুলো বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবি। যাদের 11-12 ছিল ইকোনমিক্স, তো ঠিক আছে, তারা ভালো মতন জানে, আর যাদের ছিল না, তাহলে একটু বাড়িতে ভালো করে ছবি এঁকে এঁকে প্র্যাকটিস করবেন। ছবি আঁকা ভুলোলে লেখাতে যতই ভালো লিখ 0 দিয়ে দেবে, ছবি আঁকাটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো হয়ে গেল, এবার ছবিটা আঁকা কমপ্লিট হয়ে যেত, মোটামুটি শেষ হয়ে গেল। এবার আমরা থিওরিটা পড়বো, না লেখা নেই। এই দেখ শোন, আমাদের যে PDF দিয়েছিলাম আগের দিন, ওই PDFটা দেখি কি লেখা ছিল। বলছে কি চেঞ্জেস ইন, আগের দিন 6 অবধি পড়ানো হয়েছিল, তারপরে 7 নম্বর পয়েন্টটা এটাই পড়াবো আজকে। দেখ শোন কি বলছে, যে এখানে কি লেখা আছে, চেঞ্জেস ইন ডিমান্ড, শিফটিং অন দা ডিমান্ড কার্ভ অ্যান্ড চেঞ্জেস ইন কোয়ান্টিটি ডিমান্ড, মানে একসাথে দুটো দিয়ে দেখ, একটা চেঞ্জেস ইন ডিমান্ড আর একটা চেঞ্জেস ইন কোয়ান্টিটি ডিমান্ড। তো এখানে কি লিখেছে ওরা, ওরা লিখেছে একটা নির্দিষ্ট দামে ও নির্দিষ্ট সময়ে ক্রেতা যে পরিমাণ দ্রব্য কিনতে প্রস্তুত থাকে তাকে, মানে প্রথমে লিখে চাহিদা কাকে বলে, ঠিক আছে। এবার বলছে চাহিদার পরিবর্তন দুভাবে হতে পারে, বলছে চাহিদার পরিবর্তন দুভাবে হতে পারে, ঠিক আছে। তো একটা হলো চাহিদার পরিমাণের পরিবর্তন, আর একটা হচ্ছে চাহিদা, মানে বলছে চাহিদার পরিবর্তন দুটো হতে পারে, একটা চেঞ্জেস ইন ডিমান্ড আর একটা বলছে চেঞ্জেস ইন কোয়ান্টিটি ডিমান্ড, এটা লিখেছে, ঠিক আছে। এবার প্রথমে অ্যানালিসিস করবে চেঞ্জেস ইন কোয়ান্টিটি ডিমান্ড কাকে বলে, আর একটা লিখে চেঞ্জেস ইন ডিমান্ড কাকে বলে। দেখ চেঞ্জেস ইন কোয়ান্টিটি ডিমান্ডের ছবিটা, ছবিটা দেখে নে, ছবিটা নিশ্চয়ই আমাকে নিশ্চয়ই অ্যানালাইসিস করতে হবে। ছবিটা দেখে চেঞ্জেস ইন কোয়ান্টিটি ডিমান্ড কি হয়েছে, চেঞ্জেস ইন কোয়ান্টিটি ডিমান্ড যদি ভালো করে যদি অ্যানালাইসিস করে, আমি এখানে যদি তোকে ছোট্ট করে আবার এঁকে দিই, এখানটায় কি বলেছিল, কেমন এঁকেছে, এক্স ও ওয়াই, এই তো দিয়েছে। এই দিয়ে কি লিখি, এদিকে আমরা প্রাইস লিখি, আর এই দিকে কি লিখি আমরা কোয়ান্টিটি লিখি, ঠিক আছে। অরিজিনাল, অরিজিনাল দাম যখন ছিল, দাম তখন ছিল ধর সাপোজ ধর ধর সাপোজ ধর দাম ডিমান্ড কার্ভটা এঁকে নি, তাহলে বোঝাতে সুবিধা হবে। তো দাম যখন ছিল ধর সাপোজ OP1, দাম যখন OP1 ছিল তখন তখন ডিমান্ড কত ছিল, ডিমান্ড কত ছিল তখন ওপি, দাম যখন OP1 ছিল তখন ডিমান্ড ছিল OQ1। এবার ধর দাম বেড়ে গেছে, ওপি থেকে দাম বেড়ে যখন OP2 হল, তখন চাহিদা কি হবে, চাহিদা কমে যাবে, কত হবে চাহিদা, OQ1 থেকে OQ2 হবে,
তাহলে দাম যখন বাড়ছে চাহিদা তখন কি হচ্ছে? কমছে। তো এবার দাম যখন বাড়ছে, দাম যদি কমে, ঠিক আছে, দাম যদি কমে তাহলে ওপি ওয়ান থেকে নিচের দিকে লিখতে হবে, কি হবে তখন? ওপি থ্রি। ঠিক আছে, দাম যখন ওপি থ্রি হবে তখন কি হবে? দাম যদি কমে যায় তখন চাহিদা কি হবে? বেড়ে যাবে। বুঝলি? তাহলে এটা কি হচ্ছে? ওপিও থ্রি। কি বললাম বুঝতে পারলি? আগে যেটা বোঝালাম সেটাই এই দুটো আকারকে একবারে করে দিয়েছে। ওখানে কি কি করেছিলাম বল? ওখানে একটা এক্সপেনশন আর একটা কন্ট্রাকশন, ওই দুটোকে একবারে একটা কার্ভের মধ্যে রেখে দিয়েছে, একবারে করে দিয়েছে, আলাদা করে করেনি। এখানে কি লিখেছে ডেফিনেশনটা? ওরা বলছে চাহিদা নিয়ম অনুযায়ী, ল অফ ডিমান্ড অনুযায়ী, বলছে ক্রেতার আয় সঙ্গে দ্রব্যের দাম ভোক্তার, মানে ওরা কি লিখেছে, আদার থিংস রিমেন কনস্ট্যান্ট, যেটা ছিল না, বলেছে চাহিদার নিয়ম অনুযায়ী আদার থিংস রিমেন কনস্ট্যান্ট। এটা মাথায় রাখবি। ওরা কি বলছে, আদার থিংস কনস্ট্যান্ট থাকবে, শুধু প্রাইস আপ অ্যান্ড ডাউন হবে, প্রাইস আপ অ্যান্ড ডাউন হবে। বলছে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে, ফলে একই চাহিদা রেখার উপরে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থান পরিবর্তন হচ্ছে, একটা বিন্দু থেকে অন্য বিন্দু। তুই ভালো করে দেখিস, প্রথমে ধর মেনটা ছিল, ধর এখানে এ তে ছিল, তারপর গেল বি তে, গেল তারপর এখানে সি তে, প্রথমে ধর এ থেকে বি তে গেল, আবার এ থেকে সি তে আসলো, তাহলে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু শিফটিং হচ্ছে। এটাকেই বলা হয় চেঞ্জেস ইন কোয়ান্টিটি ডিমান্ড। ঠিক আছে, তো আর বলেছে কি, সুতরাং চাহিদার পরিমাণের পরিবর্তন হলো চাহিদার সম্প্রসারণ ও সংকোচন, যেটা আমরা সম্প্রসারণ সংকোচন ইংলিশটা হচ্ছে, একটা যে এক্সপেনশন আর একটা কন্ট্রাকশন, আমরা যেটা আলাদা করে অ্যানালাইজ করলাম, ওরা শুধু এইটুকু লিখেছে। বুঝতে পারলি? তো আলটিমেটলি তো এটাই তো হচ্ছে, মেইন ছিল একটা বাড়বে একটা কমবে, বাড়লে এক্সপেনশন, কমলে কন্ট্রাকশন। ঠিক আছে, তো ওটা তো আরো ডিটেলস অ্যানালাইসিস ছিল। ঠিক আছে, তো বুঝতে পারলি এটা চেঞ্জেস ইন কোয়ান্টিটি ডিমান্ড জিনিসটা কি? বুঝে গেল, বুঝে নিলে তারপর তোর পড়তে সুবিধা হবে। হ্যাঁ, তারপর তোকে এটা অ্যানালাইসিস, আচ্ছা বল না, এটা যদি তোকে অ্যানালাইসিস করতে দিতে পারবি না, তুই কি করবি? তুই যখন অ্যানালাইসিস করতে দেবে, তুই বলবি যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাই তো লিখবি, এক্স অ্যাক্সিসে আমরা কি দেখিয়েছি? এক্স অ্যাক্সিসে আমরা দেখাই চাহিদার পরিমাণ, ওয়াই অ্যাক্সিসে দেখাই দাম, বা ইংলিশে লিখে বলি এক্স অ্যাক্সিসে আমরা কি দেখাই? কোয়ান্টিটি ডিমান্ড, এখানে লিখবো প্রাইস। ঠিক আছে, যেখানে ডিডি হচ্ছে একটা ডিমান্ড কার্ভ, বা ডিডি বা ডিডি ওয়ান, দাম যখন ওপি, মানে এখানে কি, দাম যখন ওপি টু, দাম যখন ওপি টু, ডিমান্ড তখন কত বল? এখানে দাম যখন ওপি টু, দেখ দাম যখন ওপি টু, দাম যখন ওপি টু তখন চাহিদা কত? ও এম ও এম। ঠিক আছে, দাম যখন ওপি টু, ডিমান্ড ও এম টু, যেটা বি বিন্দুর মতো দেখানো হয়েছে, এটাই বইতে লিখেছে, নিজের ভাষায় লিখবে কোনো ব্যাপার না। এবার দাম যখন বেড়ে গেছে, দাম বেড়ে কত হয়েছে? ওপি টু তে, যখন ওপি থ্রি হয়েছে তখন ডিমান্ড কি হচ্ছে স্যার? ডিমান্ড কমে গেছে, কমে গেছে কি হচ্ছে? বুঝতে পারছিস? একদম পুরো একদম পুরো বেসিক ফান্ডাই বলছেন। তো আগে দাম ওপি টু, এখন দাম ধর বেড়ে গেল, দাম যখন বেড়ে গেছে মানে কত হলো? ওপি থ্রি হলো। তাহলে কি হবে? দাম বাড়লে কি হবে? চাহিদা কমে যাবে। আগে ছিল ও এম টু, কমে গিয়ে কি হলো এখন? ও এম থ্রি। অর্থাৎ এখন কোন বিন্দু দেখানো হয়েছে? সি বিন্দুর মাধ্যমে দেখানো হয়েছে। ঠিক আছে, সি বিন্দু দেখানো হয়েছে। এইবার আমি কি উদাহরণ দিলাম? দাম, দাম কি হলো বলে? দাম আমরা কি বললাম? দাম বেড়ে গেছে। এবার আমরা ধর দাম যদি কমে যায়, ওপি টু ছিল, এখন দাম কমে যদি ওপি ওয়ান হয়, তাহলে দাম কমে গেলে কি হবে? চাহিদা বেড়ে যাবে। চাহিদা কত? দাম যখন, দাম যখন ওপি ওয়ান, চাহিদা তখন কি হলো? ও এম ওয়ান। ঠিক আছে, যেটা এ বিন্দু মানে দেখানো হয়েছে, ব্যাস এটাই হচ্ছে চাহিদার পরিমাণে পরিবর্তন, বা ডিউ টু চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, মানে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড হয়ে গেল। লিখতে হবে না এখানে, যা লেখা আছে পুরোটাই লিখতে হবে, কিছু বাদ দিতে হবে না। হয়ে গেল এটা চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। এবার কি পড়বো বল? এবার পড়বো হচ্ছে চেঞ্জ ইন ডিমান্ড। সব পড়া হয়ে গেছে, আগেই বোঝানো হয়ে গেছে, জাস্ট আর একবার তোকে বলে দিচ্ছি এখানে বইতে কি লিখেছে। তাহলে আমরা চেঞ্জ ইন ডিমান্ডে কি বলেছিলাম? চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডে বলেছিলাম প্রাইস চেঞ্জ হবে। ঠিক আছে, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডে প্রাইস চেঞ্জ হবে, কিন্তু এখানে কি প্রাইস চেঞ্জ হবে? না, এখানে কিন্তু প্রাইস চেঞ্জ হবে না, বাকি জিনিস চেঞ্জ হবে। দেখ এখানে তাই লিখেছে, দেখ কোনো দ্রব্যের চাহিদা হলো সেই দ্রব্যের দাম ছাড়াও অন্যান্য বিষয়ের উপর নির্ভর করবে। একবার জাস্ট নর্মাল কথা বলেছে, বলছে দ্রব্যের দাম স্থির অবস্থায়, মানে দামটা, দামটা স্থির আছে, দাম কোনো চেঞ্জ হয়, দাম কনস্ট্যান্ট। ঠিক আছে, ক্রেতার আয়, সংশ্লিষ্ট দ্রব্যের দাম, ক্রেতার রুচি পছন্দ, এইগুলো, মানে যে বাকিগুলো লিখলাম ওই জিনিসগুলো চেঞ্জ হবে। ওই জিনিসগুলো যদি চেঞ্জ হয়, দাম চেঞ্জ হবে না, বাকি জিনিসগুলো যদি চেঞ্জ হয় তাহলে চাহিদা বাড়তেও পারে আবার কমতেও পারে। আর এটাকেই বলা হয় চেঞ্জ ইন ডিমান্ড বা শিফট ইন ডিমান্ড। ঠিক আছে, তো ঠিক আছে, বলছে চাহিদার পরিবর্তনের ফলে চাহিদার একটা স্থান পরিবর্তন হয়, দাম স্থির অবস্থায়, ঠিক আছে, ক্রেতার আয়, এই সমস্ত জিনিসগুলো একটা যদি পরিবর্তন হয় তাহলে চাহিদা বেড়ে যায়। ঠিক আছে, তাহলে চাহিদা রেখা পুরোনো চাহিদা রেখা থেকে ডান দিকে সরে যায়। এই যে আমি তোকে এতক্ষণ ধরে যে বললাম না, এই টপিকটায় পার্টিকুলার এই টপিকে প্রাইসে কোনো চেঞ্জ হবে না, বাকি ফ্যাক্টরগুলো চেঞ্জ হবে,
বাকি ফ্যাক্টর গুলো যদি চেঞ্জ হয়, বাকি ফ্যাক্টর গুলোর জন্য যদি চাহিদা বেড়ে যায় তখন চাহিদা ডান দিকে সরে যাবে, বাকি ফ্যাক্টর গুলোর জন্য যদি চাহিদা কমে যায় তখন চাহিদাটা বাঁ দিকে সরে যাবে। এখানে এটাই লিখেছে, আলাদা কিছু লিখে নি, ঠিক আছে? তো এবার নিজের চিত্রের সাথে দেখা, ছবি দিয়ে দেখিয়েছে, ছবিটা দিয়ে নিজে বুঝতে পারছিস, ছবিটা নিয়ে যদি আমি এটা যদি বোঝাই দাম কি ছিল দাম, বা তুই আমি পুরো প্রপারলি অ্যানালাইসিস করে বলবি যে এটা হচ্ছে, এটা হচ্ছে এক্স এক্স, এটা তো এক্স এক্সিস, এক্স এক্সিসে কি দেখিয়েছে চাহিদার পরিমাণ বা কোয়ান্টিটি ডিমান্ড, আর ওয়াই অ্যাক্সিসে কি দেখি দাম বা প্রাইস, হয়ে গেল, এটাই লেখা হয়েছে। এবার প্রাইস যখন কত, ওপি ওয়ান, প্রাইস যখন ওপি ওয়ান, ঠিক আছে, তখন ডিমান্ড কত বল, বলতে পারবি? এখানে যখন প্রাইস ওপি ওয়ান, ডিমান্ড তখন কত হয়েছে? এখানে যে ওয়ান, এখানে ওয়ান এর সঙ্গে কম্পেয়ার কর, ওয়ান কোনটা, এই যে ওয়ান, দাম যখন, মানে প্রাইস যখন ওপি ওয়ান তখন ডিমান্ড কত, ও এম ওয়ান, প্রাইস যখন ওপি ওয়ান, এই যে প্রাইস যখন ওপি ওয়ান, প্রাইস যখন এই যে ওপি ওয়ান এইটুকু, ডিমান্ড তখন কতটা, ও এম ওয়ান, ঠিক আছে? প্রাইস যখন ওপি ওয়ান, ডিমান্ড তখন ও এম ওয়ান, ঠিক আছে? তাহলে ওটা কোন, তাহলে বুঝতে পারছিস? আমি যদি যদি তাহলে আমি যদি বুঝতে অসুবিধা, আমি একে একে আরেকটু দেখা সামনে, প্রাইস যখন ওপি ওয়ান, ধর ডিমান্ড কার্ভের মধ্যে ছিল, ডিমান্ড তখন কি হবে, অনেক কি ছিল, ধর ও এম ওয়ান ছিল, ও এম ওয়ান ছিল, তো প্রাইস যখন ওপি ওয়ান, ডিমান্ড তখন ও এম ওয়ান, এটা কোন, এটা তখন এই বিন্দু মানে দেখানো হয়েছে, এটাকে দেখবো এই, ঠিক আছে? এবার প্রাইস যা ছিল ছিল, প্রাইস তো সেম আছে, এবার ডিমান্ড বেড়ে গেল, ডিমান্ড বেড়ে গেলে কোন হবে, ঠিক আছে? যেটা হচ্ছে প্রাইস ওপি ওয়ানই আছে, যেটা কিনা পি বিন্দু মানে দেখানো, বুঝতে পারছিস? তো এখানে এটাই লেখা আছে, দেখ লেখাটা পড়, জাস্ট তোকে বুঝে বুঝে পড়তে হবে লেখাগুলো, মুখস্থ করা যাবে না এখান থেকে। এবার বলছি এক্ষেত্রে ওই একই লেখা লিখেছে, আমি যেটা বললাম ওটাই লিখেছে, ওটা এখানে লিখেছে, যেমন ধর চাহিদা রেখা ডিডি থেকে ডান দিকে সরে ডিডি টু হয়ে যাবে, আগে ডিডি ওয়ান ছিল এখন ডিডি টু হয়ে যাবে, এগুলো লিখেছে, ওই একই লেখা লিখেছে, লেখাটা আলাদা কিছু নেই, লেখা একই, ঠিক আছে? লেখা পুরো একই আছে, বাট আর কিছু নেই, কি বললাম বুঝতে পারলি তো, লেখা একই। তাহলে একবার চাহিদা রেখা বাড়বে, ঠিক আছে, একটা চাহিদা রেখা কমবে, এটাই হচ্ছে তোর চাহিদার পরিবর্তন, যদি এটা ডিফারেন্স দেয়, যদি কখনো ডিফারেন্স দেয়, ডিফারেন্স লিখতে পারবি তো, যদি পরীক্ষায় যদি কোনো যদি ডিফারেন্স দিয়ে দেয় বলে কি এই ধরনের ডিফারেন্স লিখব, তো আমি এটা লিখে দিচ্ছি, লিখে নি ছোট্ট করে, ছোট্ট করে লিখে দেয় যদি ডিফারেন্স লিখতে পারে, একদিকে লিখব কি চেঞ্জেস ইন, একদিকে লিখ চেঞ্জেস ইন, স্যার আমার বইয়ে লেখা আছে, ঠিক আছে, চেঞ্জেস ইন কোয়ান্টিটি ডিমান্ড লিখতে হবে, চেঞ্জেস ইন কোয়ান্টিটি ডিমান্ড, আর একটা হচ্ছে চেঞ্জেস ইন ডিমান্ড, লেখাই ছিল তাকে টপিকটা, আমার চেঞ্জেস ইন কোয়ান্টিটি ডিমান্ড, আর একটা লিখবো চেঞ্জেস ইন ডিমান্ড, একটাকে তো তুই লিখতে পারিস এক নম্বর, কি লিখতে পারিস টু ক্যাটাগরি, তাই তো, টু ক্যাটাগরি মনে পড়ছে, এবার তো বললাম টু ক্যাটাগরি, কি কি টু ক্যাটাগরি, চেঞ্জেস ইন কোয়ান্টিটি ডিমান্ড, দু রকমের হয়, চেঞ্জেস ইন কোয়ান্টিটি, একটা এক্সপেনশন একটা কন্ট্রাকশন, এটা একটা পয়েন্ট হয়ে গেল, একটা লিখবি এক্সপেনশন, ঠিক আছে, তার একটা কন্ট্রাকশন, আর এটারও তো দুটো পার্ট, কি হবে একটা ইনক্রিজ ইন ডিমান্ড, মনে পড়ছে তো, ইনক্রিজ ইন ডিমান্ড আর একটা ডিক্রিজ ইন, ঠিক আছে? একটা আর একটা বল, এই মানে অঙ্ক মানে এটা করাতে করাতে বলছিলাম, এই যখন চেঞ্জেস ইন কোয়ান্টিটি ডিমান্ড ছিল তখন কে নো চেঞ্জ ছিল, এখানে এখানে চেঞ্জেস ইন কোয়ান্টিটি ডিমান্ড ছিল তখন প্রাইস, প্রাইস কিন্তু প্রাইস কি হচ্ছিল, প্রাইস চেঞ্জ হচ্ছিল, আদার থিংস রিমেন কনস্ট্যান্ট, তাহলে এখানে কি লিখতে পারিস, আদার থিংস, এখানে লিখ আদার থিংস,
রিমেন কনস্ট্যান্ট, আদার থিংস রিমেন কনস্ট্যান্ট। আর এখানে কনস্ট্যান্ট কে ছিল, এখানে প্রাইস কনস্ট্যান্ট ছিল, এখানে ছিল প্রাইস কনস্ট্যান্ট, এখানে ছিল প্রাইস কনস্ট্যান্ট। তুই নিজে নিয়েই বুঝতে পারবি, না পড়ো তোর ডিফারেন্সের পয়েন্ট বেরিয়ে গেল, ঠিক আছে? তো দুটো পয়েন্ট বেরিয়ে গেল, আর একটা পয়েন্ট মানে আর একটা মানে কি কাকে বলে এটাই লিখবো, বেসিক্যালি কাকে বলে লিখবো। স্যার এখানে অ্যাড লিখতে পারি না যে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডে দুটো মুভমেন্ট হয়, একটা রাইট ওয়ার্ড লেফট ওয়ার্ড, আর ওটা তো পয়েন্ট করে, ওটা পরে করছি, ওটা পরে করছি, এটা ওটা আরেকটা ডিফারেন্স করে দেওয়া যাবে। এবার দেখ 3 নম্বর পয়েন্টটা, 3 নম্বর পয়েন্টটা দেখ, 3 নম্বর পয়েন্ট লিখবো, কি লিখবো, লেখ হোয়েন ডিমান্ড অফ গুডস, লেখ হোয়েন ডিমান্ড অফ গুডস, হোয়েন ডিমান্ড অফ গুডস, হোয়েন ডিমান্ড অফ গুডস চেঞ্জেস, হোয়েন ডিমান্ড অফ গুডস চেঞ্জেস ডিউ টু, হোয়েন ডিমান্ড অফ গুডস চেঞ্জেস ডিউ টু চেঞ্জেস ইন প্রাইস, 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 মানে এখানে কি লেখা আছে, হোয়েন ডিমান্ড অফ গুডস চেঞ্জেস ডিউ টু চেঞ্জেস ইন প্রাইস, প্রাইস যদি চেঞ্জ হয়, প্রাইস বাড়তেও পারে, প্রাইস কমতেও পারে, তখন কি হবে, ডিমান্ডটা চেঞ্জ হবে। আর এদিকে কি লিখবে, হোয়েন, 3 নম্বর পয়েন্ট লিখে এদিকে লিখ, হোয়েন ডিমান্ড অফ গুডস চেঞ্জেস, লাইক হোয়েন ডিমান্ড অফ গুডস চেঞ্জেস, হোয়েন ডিমান্ড অফ গুডস চেঞ্জেস, হোয়েন ডিমান্ড অফ গুডস চেঞ্জেস ডিউ টু চেঞ্জ ইন আদার ফ্যাক্টর, ডিউ টু চেঞ্জ ইন আদার ফ্যাক্টর, ডিউ টু চেঞ্জ ইন আদার ফ্যাক্টর, লাইক মানে কি কি এক্সাম্পল গুলো দিতে পারিস, যেমন কিছুক্ষণ আগে এক্সাম্পল গুলো দিলাম, লাইক ইনকাম অফ দ্য কনজিউমার, ঠিক আছে, টেস্ট, পপুলেশন, সমস্ত পয়েন্ট দিতে পারিস, ঠিক আছে? বলে দিচ্ছি আর কিছু, এখানে যেমন কি দিতে পারি, এখানে ডিমান্ড কার্ভটা কেমন হতে পারে, যেটা তুই বললি এটা, তাই তো? এটা কি হতে পারে, আপওয়ার্ড ডাউনওয়ার্ড হয়, কি এটা আপওয়ার্ড ডাউনওয়ার্ড হয়, আর ওটা কি হবে, একটা আপওয়ার্ড ডাউনওয়ার্ড হয়েছিল, ওটা কি হয়েছিল, না এটা লেফট হ্যান্ড রাইট হবে, হ্যাঁ বলছি ওই আপওয়ার্ড ডাউনওয়ার্ড লিখলেই তো হয়ে যাবে, আপওয়ার্ড একটা একটা আপওয়ার্ড ডাউনওয়ার্ড হবে, আপওয়ার্ড ডাউনওয়ার্ড কোনটা ছিল, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডটা ছিল আপওয়ার্ড ডাউনওয়ার্ড, ঠিক আছে, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, আর চেঞ্জ ইন ডিমান্ডটা কি ছিল, লেফট রাইট, লেফট রাইট, এটা হবে লেফট রাইট, লেফট আর রাইট শিফট, চারটে পয়েন্ট না, ঠিক আছে তো, আপওয়ার্ড ডাউনওয়ার্ড লেফট রাইট, ঠিক আছে তো, বলে দিলাম। আচ্ছা এটার বাংলা যদি বলা হয়, বাংলা বইতে নেই এটা লেখা সেরকম ভাবে, বাংলাটা তোকে বইতে ডিফারেন্স, পুরো ডিফারেন্স দিয়েছে, কি বললাম বুঝতে পারি, এটা তোকে নিজে থেকে লিখে নিতে হবে। যেমন একটা কি বললাম আমি, একটা তুই কাকে বলে লিখে দিতে পারবি, বাংলায় যারা পড়বি কাকে বলে, ওর কাকে বলে, ওর কাকে বলে, দুটো পয়েন্ট হয়ে গেল একটা। তারপর তুই নিজে থেকে লিখতে পারবি, যেটা লিখলি এখান থেকে কি লিখতে পারিস, যে এখানে হচ্ছে বাকি পয়েন্ট গুলো তো সব লিখতেই পারবি, তাই না? তুই মোটামুটি এই ইংলিশটা পড়ে রাখলি, ইংলিশটা একবার দেখে রাখলে তুই এখানে বাংলা 4টে পয়েন্ট বের করতে পারবি, বাংলা বের করে ফেলতে পারবো, সমস্যা হবে, ঠিক আছে তো? বইতে নেই এর বাংলা লেখে, শুধু সব কথা বলবো, সংজ্ঞাটা বলে কিন্তু 4টে সংজ্ঞা লিখলে হবে না, তোকে 4টে পয়েন্ট লিখতে হবে, এই 4টে পয়েন্ট লিখতে হবে, তো হয়ে গেল।